নির্বাচনে জয়ের নিশ্চয়তা দেবে এমন তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানী বনানীতে সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তিনি জানান, নিরপেক্ষতা বলতে পক্ষপাতিত্ব করাকে বোঝে বিএনপি। নির্বাচনে আসা তাদের গণতান্ত্রিক অধিকার, নির্বাচনের সব কিছু নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করবে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং ভারতের সাথে সরকারের বৈঠক হয়েছে, কোনো মহল থেকে কোনো চাপ আসেনি বলে জানান ওবায়দুল কাদের। গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সংবিধান অনুযায়ী বাংলাদেশও সেভাবে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের যে চরিত্র এবং বৈশিষ্ট্য তখন ছিল, সেটা সম্পূর্ণ বিপরীতে গিয়ে অবস্থান নিয়েছিল। যে চলমান সরকার, সিটিং গভর্নমেন্ট, সে গভর্নমেন্ট থাকবে কিন্তু তারা কোনো মেজর পলিসি ডিসিশন নিতে পারবে না, তারা রুটিন ওয়ার্ক করবে। ইলেকশন হবে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশনের অধীনে। এই মুহূর্তে যেটুকু আছে এটুকু একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন, এর অধীনে নির্বাচন করতে বিএনপির অসুবিধা কোথায়?